नमस्कार बंधुरा, आज हमारा ग्लाक्सि क्लाबर पोस्ट पार्वण अनुष्ठने एसे अपन ग्लाक्सि क्लाबर पोस्ट पार्वण अनुष्ठान सरसरि देखा जी एखे विभिन्न स्टल सजिए बसे आज दीदीरा आसन वन संगे कथा बोलो वनारा कि तैरी करा सामने तुले धरब। नमस्कार दीदी, की तैरी कर নারকেল দিয়ে একটা পিঠা তৈরি করেছি, একদম অন্যরকম। আর একটা করেছি নকশি পিঠা। আমরা যেহেতু এখন কোভিডের সিচুয়েশন, পুরো আপনারা দেখতে পাচ্ছেন কোভিড প্রোটোকল মেনটেন করে আমরা পিঠাগুলো তৈরি করেছি। আর এখানেও যাদের কাছে আমরা সেল করছি ওদের কাছেও কোভিড প্রোটোকল মেনটেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্যানিটাইজার আছে, তারপরে আমরা পুরো কভার করে রেখেছি, আমরা হাতে গ্লাভসও ইউজ করছি, যাতে সিচুয়েশনটার দিকে আমরা আনন্দ উপভোগ করতে পারি, আবার আমরা কোভিডের সিচুয়েশনটা মেনটেনও করতে পারি। ধন্যবাদ। এবারে আমরা অন্য এক দিদির কাছে যাচ্ছি। দিদি, আপনি কি তৈরি করছেন? আমি ওই যে ভাপা পিঠা আর উইথ ক্ষীর আছে। কেমন সাড়া পাচ্ছেন? সাড়া কেমন পেলেন? ভালোই। পোস্ট পার্বণ যখন মন লাগছে আপনার? না, খুব ভালো লাগছে। ধন্যবাদ। আরেকটা কথা আমি বলতে চাইছি, এখানের মধ্যে আমরা যেরকম ওয়ার্কিং ওমেন, আমরা চাকরি করি, বাইরে যাই, আমাদের জীবনটা ভীষণ একঘেয়ে হয়ে গেছে, এই চাকরি আর ঘর নিয়েই আমরা আছি, কিন্তু এরকম একটা সিচুয়েশনে আমরা এসেছি, খুব ভালো লাগছে। আর আমরা গ্যালাক্সি ক্লাবকে অনুরোধ করব যে ভবিষ্যতে যেন ওরা আবার এরকম অনুষ্ঠান করে। ধন্যবাদ। এবারে আমরা সামনের একটু এগিয়ে যাচ্ছি, সেখানে আমাদের আরও দিদি রয়েছেন, তো আমি দিদির সঙ্গে কথা বলবো, দেখি নেই দিদি কী কী তৈরি করেছেন। নমস্কার। আমি 5টি আইটেম বানিয়েছি। এইটা হলো গোকুল পিঠা, এটা দুধ পুলি, এটা জাম পিঠা, এটা হলো ব্রেড চমচম, আর এটা সিঙ্গারা। অনুষ্ঠানে পোষ পার্বণ উৎসবে যোগ দিয়েছেন, বা কেমন সাড়া পাচ্ছেন? ভালোই সাড়া পাচ্ছি। কেমন লাগছে অনুষ্ঠানে? বহুত ভালো লাগছে। এবারে আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি, সেখানে রয়েছেন আরও দিদিরা, আমরা ওনাদের সঙ্গেও কথা বলবো, তো চলুন আসুন আমরা একটু এগিয়ে দেখি। নমস্কার। পোষ পার্বণ অনুষ্ঠানে আপনি যোগ দিলেন, কি কেমন লাগছে? আজকে ক্লাবটাকে আজকে তারা ধন্যবাদ জানাই, আর আজকে আমরা হঠাৎ করি যে এই মেলা, পোষ মেলা আরম্ভ করছে, আমরা মানে পিঠা পুলি লই আইছি। কি তৈরি করেছেন আপনি? সুনামগঞ্জি পুরি, তারপরে দুধ পুলি আর আসামি পিঠা। ধন্যবাদ। আরও একটু এগিয়ে আসি, এখানে আরেক দিদি রয়েছেন, উনিও কি প্রস্তুত করেছেন জেনে নেই। নমস্কার, আমি অসমীয়াতে কলে একো অসুবিধা নাই? না, মই মুক্তিমালাকা, মই ইয়াত আহি পেলাই মোৰ বৰ ভাল লাগিছে। আৰু মই পিঠা বনাই আনিছোঁ, হেৰি বিউলি দাইলৰ পিঠা, তিল পিঠা, অসমীয়া পিঠা, যিটো আমি অসমীয়াৰ সবচে মানে জাতীয় পিঠা বুলি ক'ব পাৰোঁ, অসমীয়া পিঠা, আৰু আমাৰ হেৰি সিদ্ধ পিঠা যিটো কয় দুধ পুলি সহত। আৰু আমি এই ক'ভিডৰ সময়ত আমি সব ক'ভিডৰ হেৰি মানি পেলাই মাস্ক লগাইছোঁ, চেনিটাইজাৰ ইউজ কৰি আছোঁ, সব মানি পেলাই আমাৰ এইটো বঙালী কৰা আৰু পঢ়া শুনা মই সেইফালৰে হওঁ, মই হেৰি হুজাই পৰা হওঁ, পঢ়া শুনা অসমীয়াতে কৰিছোঁ, সেইকাৰণে মই অসমীয়াতে কৈছোঁ, আৰু এনে বঙালী হওঁ ক'ব পাৰোঁ, মানে অসমীয়াত কৈ আছোঁ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। তো আমরা আরও একটু এগিয়ে চলছি, এখানে আরও এক দিদি রয়েছেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। দিদি, কেমন লাগছে? ভালো লাগছে। পোস্ট পার্বণ অনুষ্ঠানে প্রথম হয়তো যোগ দিলেন, তো কেমন অনুভব করছেন বা কেমন সাড়া পাচ্ছেন? ভালোই লাগছে, এবার প্রথম হয়েছে। ঠিক আছে, শুভেচ্ছা রইল আপনার। চলুন আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি, সেখানে আরও এক দিদি রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। আরো এক দিদি রয়েছেন, আমরা একটু এগিয়ে আসছি, চলুন
দেখে নিচ্ছি। দিদির সঙ্গে কথা বলি, দিদি কি তৈরি করেছেন? চানার পিঠা, পাটি সাপটা, গোকুল পিঠে। আচ্ছা, কেমন লাগছে অনুষ্ঠানে যোগ দিয়ে? ভালোই লাগছে। এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক দর্শক রয়েছেন, অনেক লোক এসেছেন এখানে দেখার জন্য। আমরা আসুন, ওনার সঙ্গে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় করেছে, এখানে লোক এসেছেন পৌষ পার্বণ অনুষ্ঠানে যোগ দিতে। ইতিমধ্যে আমাদের মধ্যে আমি এখানে অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সাধন আচার্য মহাশয়, উদারবন জিপি সভা নেত্রী সাধন আচার্য মহাশয়ের কাছে জানতে চাইব যে অনুষ্ঠানে যোগ দিয়ে কীরকম মন রাখছে। নমস্কার। আজকে গ্যালাক্সি ক্লাব আয়োজিত পৌষ পার্বণ উৎসবে অংশগ্রহণ করে আমি নিজেকে খুবই আনন্দিত মনে করছি। যদিও বর্তমানে কোভিড প্রোটোকল মেনে এখানে অনেক কিছু চলছে, এই পিঠাপুলির সম্মান নিয়ে যে আমার মা বোনেরা এখানে হাজির হয়েছে সত্যি আনন্দের বিষয়। পৌষ পার্বণটা আমাদের বাঙালির একটা ঐতিহ্যপূর্ণ পর্ব, বিশেষত অগ্রহায়ণ পৌষ দুইটা মাস। আমাদের আসাম কৃষি প্রধান দেশ এবং তখন নতুন চাল উৎপন্ন হয়, কৃষকরা তখন নতুন চাল ঘরে উঠার, এই নতুন চালের সুস্বাদু পিঠা খেয়ে আমরা পৌষ পার্বণ সুন্দরভাবে পালন করি। ধন্যবাদ। আসেন কমিটির কর্মকর্তা শুভেন্দু চৌধুরী, তো আমি ওনার কাছে আজকের এই উৎসবের আয়োজন সম্পর্কে কিছু জানতে চাইব। নমস্কার। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান আপনারা আয়োজন করেছেন গ্যালাক্সি ক্লাবের তরফে, তো ক্লাব গ্যালাক্সির তরফে হলো এখানে কাঁচাকান্দি বাড়ি কালীবাড়ির দুর্গা পূজা কমিটি ইনভলভ আছে, সবাই আমরা এক। এটা টোটালি বলতে পারবো না যে ক্লাব গ্যালাক্সি, এখানে দুর্গা পূজার কমিটিও ইনভলভ আছে। আচ্ছা, এবার আপনারা সম্ভবত প্রথম অনুষ্ঠান আয়োজন করছেন, তাই তো? অনুষ্ঠান আয়োজন করে কেমন লাগছে? খুব আনন্দিত লাগছে, এবার মানে শিবচার থেকে সবাই লোক এসে দেখছে, আপনি নিজে দেখুন কতগুলো লোক, ভালো লাগছে। আচ্ছা, কেমন সাড়া পেলেন? অগ্রদিন ভালো সাড়া পেয়েছে। আর কি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে? সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, পিঠাপুলির যারা আছে ওদের কম্পিটিশন হবে এবং এদেরকে প্রাইজ একটা দেওয়া হবে, এবং বাচ্চাদের আজকে 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে যারা ইয়ে করবে, যে পার্টিসিপেট করবে, তাদেরকে প্রাইজ দেওয়া হবে। আচ্ছা, এখন পর্যন্ত এই অনুষ্ঠানে কতজন যোগদান করেছেন? আমার এখন পর্যন্ত 12টা টেবিল। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শকবৃন্দ, অতক্ষণ আপনারা দেখলেন আমরা আপনাদের সামনে উদারবন গ্যালাক্সি ক্লাবের উদ্যোগে আয়োজিত পৌষ পার্বণ উৎসব আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের এই কভারেজ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার।